মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তখোড় গ্রন্থিতার জোরটি হল অপশন ডি পিনিয়াল বডি থাইরয়েড হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ মানুষের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি যেটা মস্তিষ্ক অবস্থিত এবং বৃহত্তম অন্তঃখোড়া গ্রন্থি হচ্ছে থাইরয়েড এটা কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করে জানাবে ভারতের প্রথম সংবাদপত্রের নাম অপশান সি বেঙ্গল গেজেট হয়ে যাবে সঠিক উত্তর বাংলাদেশে ফরাজি আন্দোলনকে শুরু করেন সঠিক উত্তর অপশন ডি হাজি শরীয়তুল্লাহ আঠারোশো উনব্বইয়ে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন অপশন ডি ডাব্লু ওয়েডার বার্ন ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত চিকলামাগুড়ে যেটা কর্ণাটকে অবস্থিত ভাইকুম সত্যাগ্রহ উনিশশো সালে যে জন্য সংঘটিত হয়েছিল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নিম্নজাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য ভারতে প্রথম সুতকলে স্থাপিত হয় অপশান ডি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে নিম্নলিখিতদের মধ্যে কে পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ হয়ে যাবে সঠিক উত্তর ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য করে ওঠে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মগধ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি হলেন আবুল কালাম আজাদ আঠারোশো ছিয়াশিতে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল কোশ্চেন নম্বর তেতাল্লিশ ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত অপশন বি বাহান্নতম সংশোধন হয়ে যাবে সঠিক উত্তর কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব হয়ে যাবে সঠিক উত্তর বাংলা এবং উড়িশায় গদর দলের নেতা ছিলেন অপশান এ যতীন্দ্রনাথ মুখার্জি হয়ে যাবে উত্তর উনিশশো আটত্রিশে কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুভাষচন্দ্র বোস দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইব্রাহিম লোদি বিমস্টেকের প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঢাকা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রাগলগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলবার্ট বিল বিতর্ক গণপরিষদের সদস্যরা সঠিক উত্তর হিসাবে অপশন এ প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হিসেবে অপশন এ পুরুষপুর ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে সঠিক উত্তর হিসাবে অপশন এ কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন সঠিক উত্তর হিসাবে অপশন ডি জিব্বেরেলিন কোন সম্রাটের আমলে নানন্দ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় সঠিক উত্তর হিসাবে অপশন ডি প্রথম কুমারগুপ্ত ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাশ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেপাল হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প অপশন ডি তেল শোধনাগার ও রাসায়নিক সার হয়ে যাবে সঠিক উত্তর পনেরোশো ছাব্বিশে প্রথম প্রাণীপথের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে কোয়েশ্চেন নম্বর একষট্টি প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজগৃহ বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম মানুষ জমি অনুপাত মানে দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত নিম্নে উল্লিখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয় সঠিক উত্তর যাবে এ জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা করা দাদাভাই নড়জি ব্রিটেনের হাউস অব কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা হল অপশন বি লিবারাল হয়ে যাবে সঠিক উত্তর ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারভেজের কোন দশায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এস দশায়